তো ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই অশ্লীলতা কমাতে হবে, ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই মুরব্বির সাথে বেয়াদবি কমাই ফেলতে হবে, ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই মা বাবার সাথে অন্যায় করা বন্ধ করে দিতে হবে, ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই আমাদেরকে হারাম রুজি বন্ধ করে দিতে হবে, ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই আমাদের নিজেদের শুদ্রাণু ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই, কারণ যাই কিংবা না চাই ধরা এটাতেই থাকতে হবে, আল্লাহর কুদরতের আন্ডারে আপনাকে আমাকে থাকতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আমি আপনি আমরা সবাই চেষ্টা করলেও কেউ কখনো মঙ্গল গ্রহে গিয়ে থাকতে পারব না, মন চাক না চাক থাকতে হবে যেখানে সেটার নাম দুনিয়া, চাইলেও হাজার কোটি টাকা থাকলো আপনার আমার পক্ষে এর বাইরে যাওয়া টোটালি ইম্পসিবল। ঘুরতে যেতে পারেন চাঁদের দেশে ঘুরে, আবার কিন্তু আসতে হবে আপন নিয়ে, এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই কয়েকদিন আগে মিডিয়ার মারফতে আপনারা আমরা দেখেছি শুনেছি তুরস্ক এবং সিরিয়ার সীমান্ত এলাকায় স্মরণকালের শ্রেষ্ঠ ভূমিকম্প পৃথিবী দেখতে পেয়েছে। মুহূর্তের আগে, কল্পনা করার আগে, প্রস্তুতি নেওয়ার আগে সবকিছু যেন ধূলিসাৎ হয়ে গিয়েছে, আগাম কোনো সংবাদ দেয়নি, দিলও হয়তো রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ এই আর্থকুকটা এই ভূমিকম্পটা হবে কোথায়, পৃথিবীতে, আর আপনি আমি পৃথিবীর বাইরে যাওয়া সম্ভবপর নয়। তো তুরস্ক সিরিয়ায় ঘটেছে, আপনার আমার অন্তর ব্যথিত হয়েছে, চোখ থেকে পানি ঝরেছে, এটাই বাস্তবতা, কারণ এটাই তো মানবতা, এটাই তো মানবতার ভালোবাসার কথা বলে, ঠিক কি না। আজকে নিউজের মধ্যে দেখতে পেলাম অভিজ্ঞ ব্যক্তিরা জানান দিচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশের মধ্যেও একমাত্রায় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যে কোনো সময় সেই ভূমিকম্প হতে পারে। এবার সেই ভূমিকম্প আটকিয়ে দেওয়ার কোনো পাওয়ার কি আমাদের কারো কাছে আছে? এই ভূমিকম্পকে ঠেকাই দেওয়ার কোনো পাওয়ার কি আমাদের কাছে আছে? চলুন আসুন, যে কাজটা আমরা প্রায় সময় করি আনলিগেল ভাবে, আসুন ঘুষ দিয়ে হলো ভূমিকম্পকে আটকায় দেওয়ার চেষ্টা করি, সেটাও সম্ভবপর নয়। জায়গা জমিন দিয়ে তাকে একটু খুশি করে একটু দূরে রাখার চেষ্টা করি, সেটাও সম্ভবপর নয়। তাহলে আপনি আমি মানি না মানি এই জায়গায় আপনি আমি অপারক হয়ে গিয়েছি। এবার ভূমিকম্প আসলে কল্পনার বাইরে দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেটা আপনার আমার পক্ষে কভার দেওয়া সম্ভবপর নয়, ট্যাগেল দেওয়া সম্ভবপর নয়, নিজেকে সেভ করে রাখা সম্ভবপর নয়, কারণ সেই ভূমিকম্পটা বেশিরভাগ সময় আসতেছে ভোরবেলায় যখন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে, কল্পনার আগে হয়ে যাবে এমন দুর্ঘটনা, আপনার আমার বাঁচার কোনো উপায় নাই যদি এমনটা ঘটে, কিন্তু রব্বে করিম যদি চাই সেই ভূমিকম্পকে দূর করে দিতে পারে, ঠিক কিনা ভাইয়েরা? রব্বে করিম যদি চাই সেই ভূমিকম্পকে শীতল করে দিতে পারে, রব্বে করিম যদি চাই সেই ভূমিকম্পকে সহজ করে দিতে পারে, রব্বে করিম যদি চাই এই হাজার ভূমিকম্পের ভিতরেও আপনাকে বাঁচাই রাখতে পারে, কারণ তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এবার ভূমিকম্পের কথা শুনে বান্দার মন যখন কম্পিত হয়ে গেল, ভয়ে যখন থরথর করে অন্তর কাঁপতে লাগলো, হায়রে ভূমিকম্প যদি হয়ে যায় আমি যদি মৃত্যুবরণ করি তাইলে আমার কি হবে, কারণ আমি তো জানি আমার জীবনে নেকির পাল্লার তুলা নাই, গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, আমি যদি মৃত্যুবরণ করি জাহান্নাম ছাড়া দ্বিতীয় তো কোনো উপায় নাই। এবার বান্দার মন যখন ঘেমে গিয়েছে, চোখ থেকে যখন অশ্রুসিক্ত পানি নয়ন যখন পড়তে আছে, চোখ থেকে যখন পানি ঝরতে আছে, বান্দা কি উপায় হয়ে এবার রবের দরবারে যখন ঝুঁকে গেল, রব বলে যে বান্দা তুই তওবা কর, আমি তোকে মাফ করে দিব, তুই ইস্তেগফার কর, আমি চাইলে তোকে বিপদ থেকে হেফাজত করে ফেলবো। বলি মনটাকে হাজির রাখি, কারণ আল্লাহ পাক কাকে কখন হেদায়াত দিয়ে ফেলে এটা বলাও যায় না, সেজন্য মনটা সবসময় বড় রাখবেন। আমি সবার কাছে অনুরোধ করছি, যত ডিস্টারবেন্স আসবে তত আমার মনোযোগ নষ্ট হবে, ঠিক আছে, যেহেতু সময় অল্প খুব দ্রুত গতিতে আমাকে এগোতে হবে।
আমাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা আছে না নাই? বেশিরভাগ দুঃখ কষ্ট, বেশিরভাগ দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে যদি আমরা আপন আপন জায়গা থেকে নিজের জীবনকে একটু যাচাই বাছাই করি, তাহলে দেখব প্রত্যেকটা দুঃখ কষ্ট যন্ত্রণার জন্য মূলত আমরা নিজেরাই দায়ী। এবার বলেন, দিন দিন কি ভূমিকম্প কমতেছে না বাড়তেছে? এটার জন্য দায়ী কে? যদি গবেষণা করে দেখেন, আমরা। যত জেনা বেড়ে যাবে ভূমিকম্প বেড়ে যাবে, যত অশ্লীলতা বেড়ে যাবে ভূমিকম্প বেড়ে যাবে, হায়া সরম যত কমে যাবে ভূমিকম্প বেড়ে যাবে। এটা আপনি মানেন কিংবা না মানেন, নিয়ম কখনো পাল্টাবে না। তো ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই অশ্লীলতা কমাতে হবে, ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই মুরব্বির সাথে বেয়াদবি কমাই ফেলতে হবে, ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই মা বাবার সাথে অন্যায় করা বন্ধ করে দিতে হবে, ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই আমাদেরকে হারাম রুজি বন্ধ করে দিতে হবে, ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই আমাদের নিজেদের শুধরানো ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। কারণ যাই কিংবা না চাই ধরা এটাতেই থাকতে হবে, আল্লাহর কুদরতের আন্ডারে আপনাকে আমাকে থাকতে হবে, এছাড়া কোনো উপায় নাই। কারণ দ্বিতীয় কোনো অপশনই তো আমাদের নাই। যদি ষষ্ঠা দুইজন হইতো তাহলে না হয় একটা সুযোগ ছিল, একজনকে নারাজ করছে আরেকজনের সাপোর্ট নিছিলাম। ষষ্ঠা কয়জন? সেখানে আপনার আমার ওনাকে মেনে নেওয়া ছাড়া, ওনার কথা মান্য করা ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই, নাই, নাই। আচ্ছা এবার বলেন, দিন দিন কি প্রযুক্তি নিচের দিকে যাচ্ছে নাকি উন্নতির দিকে যাচ্ছে? কত গ্রাম শহর হয়ে গেল, একটু আওয়াজ দেন ভাইয়া প্লিজ। কত গ্রাম সহজ হয়ে গেল, কত বাটন মোবাইল এখন টাচ ফোন হয়ে গেল, কত কিছুর মধ্যে আমরা ডেভেলপ করেছি, আমরা জায়গাতে ডেভেলপমেন্ট আনেছি, আমরা ঘরের মধ্যে ডেভেলপ এনেছি, রাস্তার মধ্যে ডেভেলপ এনেছি, ব্যবসার মধ্যে ডেভেলপ এনেছি, প্রযুক্তির মধ্যে ডেভেলপ এনেছি। কিন্তু যেখানে মূলত ডেভেলপ এনার দরকার ছিল ওই মনুষ্যত্বের ভিতরে আমরা ডেভেলপ আনতে পারি নাই, মানুষ দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে। না একটু কল্পনা করে দেখেন, একটা মা বাবার কাছে সবচেয়ে নিরাপদ হচ্ছে সন্তান, সন্তানের কাছে নিরাপদ হচ্ছে মা বাবা। এটা তো বলার দরকারও নাই, এটা তো নিরাপদের নেই বলতে হয়। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি মা বাবার হাতে সন্তান নিরাপদ নাই এমনও ঘটনা দেখা যাচ্ছে, আবার অনেক জায়গায় সন্তানের কাছে মা বাবা নিরাপদ নাই এমন ঘটনাও দেখা যাচ্ছে। আজকে যেটা অন্যের ঘটনা আপনি নিউজে দেখছেন কিংবা শুনছেন, আপনাকে মেন মানতে হবে, বুঝতে হবে, চিন্তা করতে হবে, এই ঘটনা যেন আমার ক্ষেত্রে না হয়, আমার ঘরে না হয়, ওই প্রস্তুতিটা আপনাকে আমাকে নিতে হবে। এটাই বুদ্ধিমানের কাজ। আমার কথা কে কষ্ট নিচ্ছেন না তো? আমি প্রথমেই বলেছি, চাই কিংবা না চাই এই মাটির উপরে থাকতে হবে, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এবার আসুন, ভূমিকম্প যখন হয় তখন কি শুধু এক জায়গায় হয় নাকি সব জায়গায়? তাহলে আপনি এখানে ভূমিকম্প থেকে বাঁচার জন্য যাবেন কোথায়? কথা বলেন না, আপনি এখানে ভূমিকম্প হচ্ছে তো কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে, এখানে ভূমিকম্প হচ্ছে তো ভয়ে আপনার শরীর কাঁপতে শুরু করলো, অন্তর কাঁপতে শুরু করলো, এখন যাবেন তো যাবেন কোথায় বলেন? যেখানে যাবেন সেখানেও ভূমিকম্প, তখন বাধ্য হয়ে বলতে হবে আল্লাহু আকবার। ভূমিকম্প যখন শুরু হয় তখন দেখবেন ডাইনেও আল্লাহু আকবার, বামেও আল্লাহু আকবার, সামনেও আল্লাহু আকবার, পিছনেও আল্লাহু আকবার, চতুর্দিকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার রব বলে, বিপদে পড়ে তুমি আমাকে ডাকছো, আমি সহযোগিতা করব, কারণ আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি কাউকে ফেরত দিই না। কিন্তু বান্দা, এই বিপদ আসার আগে যদি তুমি মন থেকে আমাকে ডাকতা, বিপদটা থেকে আমি তোমাকে রেহাই করে ফেলতাম। সুবহানাল্লাহ।